আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে মন থেকে চান্স পেতে চাও যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট আসলেই প্রয়োজন, ভাই আমার খুবই খুবই প্রয়োজন একটা সিট, তাদের জন্য আজকে ভিডিওটি শেষ পর্যন্ত, প্রতিটি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ, একটু রিল্যাক্সে বোঝার চেষ্টা করবো, আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করবা। সময় আছে ভাই, সময় আছে, এখনো রিল্যাক্স রিল্যাক্স হবে, টেনশন নিও না। দেখো কিভাবে কি করি আমরা, এখনো সময় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু সম্ভব, বারবার বলতেছি। অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, সিট সংখ্যা অনেক কম, অনেক কম্পিটিশন, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক অপরচুনিটি ভাই, এবং অনেক স্ট্যান্ডার্ড কোশ্চিন, এবং অনেক অনেক কোশ্চিন রিপিট, রিল্যাক্স। তো আজকে আমি যে কোশ্চিনটি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের জৈব রসায়ন থেকে যে কোশ্চিনগুলো এসেছে সেখান থেকে মেজর যে টপিকগুলো বেশি বেশি এসেছে সেই টপিকগুলো থেকে মেজর কিছু কোশ্চেন তোমাদের দিব। তোমরা যে শেষ মুহূর্তে সেই কোশ্চেনগুলো দেখে যাও, ইনশাল্লাহ যারা জৈব রসায়ন একবারও পড়নি তাদের ক্ষেত্রে এগুলো কাজে দিবে, এবং এখান থেকে তোমরা হুবহু কোশ্চেন পেতে পারো। কমন ভাই, আপনি কি বলতেছেন, এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে কোশ্চেন কমন পাবো মানে আপনার মাথা কি নষ্ট হয়েছে নাকি? কি সব আজে বাজে কথা বলেন, আগে প্রমাণ দেন কি সব বলতেছেন। এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 বাইশে শুনে কি লিখে রেখেছি, 15টির মধ্যে 60টি প্রশ্ন হুবহু কমন, আর কিছু বলার নেই। হুবহু হুবহু টপিক তো হাজার কমন আছে, হুবহু 60টি কমন। এবং দেখো জৈব রসায়ন থেকে 1, 2, 3, 4 কোশ্চিন এসেছে, 3টি কোশ্চিনই হুবহু রিপিট। এবং শুধু খালি দেখো কতবার এসেছে, শুধু কি রিপিট রে ভাই, তো দেখো জিনিসগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে কি হচ্ছে। এই যে 2টি কোশ্চিন নাকি কঠিন মনে করতো, কিন্তু এই কোশ্চিনগুলো কিন্তু রিপিট হয়েছে। খুব সাবধান ভাই, একটু বুঝে পড়াশোনা করতে হবে শেষ সময় এসে। একটু একটু ভুলের কারণে তোমার কিন্তু একবারে তুমি পিছিয়ে পড়তে পারো, হাজার হাজার স্টুডেন্টের থেকে পিছিয়ে পড়তে পারো। কনসার্ন থাকতে লাগবে, গাইডলাইনটা অনেক বেশি জরুরি এখন, প্রত্যেকটি পয়েন্ট ভালো করে অনুসরণ করতে হবে। একটু ছোট গাইডলাইন, একটু ছোট জিনিস তুমি হয়তো জানো না, সেটা তোমার পরীক্ষার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। তোমার ওই ফ্রেন্ডটি জানে যে জিনিসটি এভাবে আসে, জিনিসটি এভাবে করতে হয়, এই জিনিসটি এভাবে ফেস করতে হয়, এটাকে এভাবে দেখাতে হয়, সে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। তো সেই জন্য আমি একটি এক্সাম ব্যাচ খুলেছি প্লাস গাইডলাইন, সেই ব্যাচটিতে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গিয়েছে, এবং এখানে নিয়মিত আমি তাদের সাথে ইন্টারাকশন করতেছি, তাদের প্রবলেমগুলো এবং বিভিন্ন সমস্যা দিচ্ছি সমাধান করতেছে। 25 তারিখ থেকে এক্সাম শুরু হবে, ডিউ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, এবং হয়তো বা 2-1 দিন আমি পিছাতে পারি, অনেকে বলতেছে পড়া কাভার হয়নি, তো তোমরা সেই সুযোগটি নিতে পারো খুব তাড়াতাড়ি। ওখানে আলহামদুলিল্লাহ অনেককে আমি আগ্রহ দেখে অনেক ভালো লাগতেছে, তাদেরকে আমি স্পেশালভাবে একটু গাইড দেবো যে তারা অনেক খুব তাড়াতাড়ি ফার্স্ট আনসার করতেছে, বিভিন্ন আনসারের ব্যাখ্যা তারা দিচ্ছে যে ভাইয়া না এটা এইভাবে না, এটা এইভাবেও খুব তাড়াতাড়ি করা যায়, এটা এইভাবে করলে বেটার হয়, একে আরেকজনের সাথে কথা বলতেছে, এটা খুব জরুরি শেষ মোমেন্টে এসে। তোমার স্পিডটা অনেক গুণ বেড়ে যাবে, তুমি কম্পেয়ার করতে পারবা, ও আচ্ছা এই ছেলেটা এত তাড়াতাড়ি এটা আনসার করতে পারলো, আমি কেন পারলাম না, আমি কি পিছিয়ে আছি, না আমাকে এটা আরও ডেভেলপ করতে হবে। এটা দরকার ভাই, এখন শেষ মুহূর্তে সবাই কোচিং থেকে ডিটাচড, পড়তে আগ্রহ থাকে না, এটার অন্যতম একটা কারণ হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশনে ঢুকতে হবে তোমাকে। সেই জন্য আমার এই গ্রুপটি খোলা, যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত পরীক্ষার হলে বসা অবধি পর্যন্ত কি করতে হবে, প্রত্যেকটি পয়েন্ট যে যে কোশ্চেন আসলে আমি আনসার বলে দিব, এবং শেষ মুহূর্তে তো ভালো ভালো কিছু গাইডলাইন থাকবেই, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরেও যদি কার কোনো সমস্যা হয় কোনো গাইডলাইনের প্রয়োজন তারা এখানে পাবে। তো যারা এক্সামে ভর্তি হয়ে যাবে আশা করি তোমরা ভর্তি যাবে। এবার আসি যে এখানে কি কি হতে পারে। দেখো যে এই যে কোশ্চিনটা একটা কোশ্চিন কেমিস্ট্রি, এখানে তোমাকে ভালো করতে হবে। কেন ভালো করতে হবে ভাই, অবশ্যই কেমিস্ট্রি বায়োলজি তুমি ভালো না করলে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার কমে যাবে, কারণ কেমিস্ট্রি বায়োলজি একমাত্র থিওরিটিক্যাল কোশ্চিন বেশি হয়, এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখানোর কথা নেই কোনো, জাস্ট কপি করে পেস্ট করে দেবে বইয়ের কোশ্চিনগুলো বা আগের কোশ্চিনগুলো, ওকে এটা করবেই কেমিস্ট্রিতে, প্রতিবারে হয় এবারও হবে, এর কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই, কেমিস্ট্রিতে হবেই হবে, কেমিস্ট্রি আর বায়োলজিতে, কেমিস্ট্রিতে হবেই, মাস্ট বি। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি এখান থেকে আসলে কোন জিনিসগুলো পড়বো, কিভাবে বুঝবো, এবং আপনি যে সাজেশনটা আজকে দিতে চলেছেন সেটা আমরা শুরু করি, তাই না? আচ্ছা, তো একটা কথা মনে রাখবে, অর্গানিক কেমিস্ট্রিতে ভালো না করে তুমি যদি পরীক্ষা দিতে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমার কেমিস্ট্রিতে একবারেই খারাপ করার সম্ভাবনা অনেক বেশি, কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে রিটার্ন মাস্ট বি থাকবে, এবং এমসিকিউ তো দেখো দেখতেই পাচ্ছ 3-4টা এমসিকিউ প্রায় থাকবেই থাকবে। সো 25% কোশ্চেন প্রায় এখান থেকেই আসে, তো সেই জিনিসটি তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো আসো আমরা বেশি সময় নষ্ট করে কোশ্চেন সলভে চলে যাই, তো তোমরা বুঝতে পারবে আসলে যে আজকে যে কোশ্চেনগুলো আমি দেখাবো সেই ধরনের সেই টপিকগুলো করে রাখবে, এবং এই কোশ্চেনগুলো করে রাখবে ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে। তো প্রথমে আমি প্রশ্নটি নিয়েছি, দেখো দেখো একটি জৈব যৌগ C6H12 ওজনীকরণের পর জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করে 2টি উৎপাদ দেয়, যার একটি অ্যাসিটোন, এবং এত এর সঠিক গঠন কি? বিশ্বাস করো এই বিক্রিয়াটি এত ইম্পর্ট্যান্ট, আমি কেন এই প্রথমে বিক্রিয়াটি দিলাম, এটা হচ্ছে অজিনালাইসিস রিয়াকশন। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটি কতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, দেখো এই প্রশ্নটি প্রথমে এসেছে যে এই প্রশ্নের মাধ্যমে কি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এটা এইটা কি আসলে, এটা আসলে কার্বন কার্বন দ্বিবন্ধনটি কথায় আছে একটা মানে যৌগে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থা নির্ণয়ের জন্য এই রিয়াকশনটি ইউজ করা হয়, এবং এখানে যদি এই শাখা শিখল না থাকে তাহলে 2টি অ্যালডিহাইড যদি মাঝখানে থাকে
আর যদি মাঝখানা থেকে কম বেশি থাকে তাহলে কম বেশি কার্বনযুক্ত দুটি অ্যালডিহাইড উৎপন্ন হবে, আর যদি শাখা শিকল থাকে তাহলে একটি কিটোন এবং একটি অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো এখানে বলে দিয়েছে যার একটি এসিটোন মানে কিটোন তাহলে এর সঠিক গঠন কোনটি, তার মানে একটা কি শাখা শিকল আসবে। তো এই ওজনীকরণ ওজনোলাইসিস রিঅ্যাকশন বিক্রিয়াটা তোমরা অবশ্যই খুব ভালো করে করে রাখবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার জন্য বারবার বলতেছি ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার পরবর্তীতে আসি, নিম্ন কোনটি অপটিক্যাল আইসোমারিজম দেবে না, অপটিক্যাল আইসোমার দেবে না। এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ রে ভাই, মানে এই প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ, এই অপটিক্যাল আইসোমারিজম এবং আরেকটা তোমার যদি দেখে জ্যামিতিক সমানতা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটি দেখো, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এই দুটি প্রশ্ন মানে সমানতা থেকে এই দুটি সব থেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় করে, অবশ্যই এই দুটি থিওরিটি তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। জ্যামিতিক সমানতা আমরা কি বুঝি, যে কার্বন কার্বন দ্বিবন্ধন উভয় পাশে একই পরমাণু থাকা যাবে না, যেমন হাইড্রোজেন সেম তার মানে এই সেম পরমাণু থাকা যাবে না, যেখানে তো দ্বিবন্ধনই নেই তাহলে ড্যান্সার হবে না। এইটা দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, এক পাশে হাইড্রোজেন এক পাশে মিথাইল, এক পাশে হাইড্রোজেন এক পাশে মিথাইল, এই যে কোনো মানে এক পাশে সেম জিনিস থাকা যাবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি পাইলা তোমরা, সমানতা থেকে তোমরা অবশ্যই জ্যামিতিক সমানতা অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই মাস্ট বি অপটিক্যাল আইসোমারিজম, মানে কাইরাল কার্বন যাদের থাকে তারা অপটিক্যাল আইসোমারিজম দেখায়। এখানে বলছে কোনটি অপটিক্যাল আইসোমারিজম দেবে না, এই যে না সাবধান ভাই, এই যে ছোট ছোট পয়েন্টগুলো আমি তোমাদের ধরিয়ে দেবো এক্সাম বেচে, যখন তোমরা ভুল করবে অনেক কিছু ফাঁদ পেতে রাখে, এই যে না এটা অনেকে মানে ফলো করে না, যখনই অপটিক্যাল আইসোমারিজম দেখে আল্লাহ হ্যাঁ এটা 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 অপটিক্যাল আইসোমারিজম পারি, এই অপশন কোন নাম্বারে দেখবে যে হ্যাঁ অপটিক্যাল আইসোমারিজমটা দেখিয়ে দিবে, কিন্তু না বলছে, খুব সাবধান ভাই। তাহলে এই অপটিক্যাল আইসোমারিজম কাইরাল কার্বন তোমরা জানো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা, কারণ এখানে কোনো কাইরাল কার্বনই নেই। তো অবশ্যই খেয়াল রাখবে, স্পেশাল একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা হচ্ছে অবশ্যই তোমরা সবাই জানো যে এই বিক্রিয়াটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পরীক্ষা, এই পরীক্ষা করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানি দিয়ে, এটার প্রধান উৎপাদ খুব একটা ইম্পর্টেন্ট নেম, এটা ইথিলিন গ্লাইকল বলা হয়, সেই জন্য এটা দিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এই শীট থেকে তোমরা কি দেখলে, যে অপটিক্যাল আইসোমারিজম বা আইসোমারিজম এই সমানতা থেকে পড়তে হবে, ওকে। তারপরে তোমরা দেখলে ওজোনোলাইসিস রিঅ্যাকশন খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এটার মাধ্যমে কি করা হয় কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান, তারপরে এখান থেকে যে তোমার দ্বিবন্ধন এই যে ইথিলিন গ্লাইকল, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া যে আপনি এগুলো কিভাবে বুঝলেন, আর একটু তোমাদের বলে দিই যে জ্যামিতিক সমানতা দেখলেই এবার সে নামকরণ, নামকরণ খুবই বেশি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, স্পেশালি এই টাইপের নামকরণগুলা। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এগুলো কেন কিভাবে বলতেছেন, এবং এটা দেখো দুইবার এসেছে, এই যে সালটা দেখো কত কত এক্স্যাক্টলি 1920, আমার সময়ে আমার যে বিরাশনতে যে প্রশ্নগুলো এসেছিল আমি কমন পেয়েছিলাম হুবহু বিগত বছরগুলো থেকে, কারণ বিগত 20 বছরে এতগুলো কোশ্চেন হয়েছে ওগুলি বারবার ঘুরে ফিরে আসে, তো এই জিনিসটা খেয়াল রাখবে। তো আমি এই প্রশ্নটা কমন পেয়েছিলাম, এমন কি হচ্ছে কথা হচ্ছে ভাইয়া আপনি কেন কিভাবে এগুলো বলতেছেন যে এগুলো আসবে, এ ধরনের কি এমন আপনি কি এমন কথায় কি করলেন। এই যে দেখো আসল যে কথাগুলো শেষ মুহূর্তে সব থেকে বেশি সহায়ক, আমি চান্স পাওয়ার মূল যে পিছনের যে গল্পটি, আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার, আমার যে কনফিডেন্স ছিল তার মূল যে জিনিসটি সেটা হচ্ছে এই যে আমার অ্যানালাইসিস শিট। দেখো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 20 বছরের কোশ্চেনগুলো জৈব রসায়ন থেকে আসা, তোমরা যদি এমনি রেগুলার ভাবে সলভ করো তুমি কখনোই বুঝবে না তোমার জন্য কোন টপিকটা ইম্পর্টেন্ট, কিন্তু এইভাবে যদি টপিক করে পড়ো অ্যানালাইসিস করে, তোমরা দেখো টপিক 1 শনাক্তকরণ পরীক্ষা, বিশ্বাস করবে না এই প্রশ্নটি এতবার 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এই যে দেখো কতগুলো প্রশ্ন শনাক্তকরণ বিক্রিয়া থেকে এসেছে, তোমাকে ভাই এই টপিক পড়তে হবে খুব ভালোভাবে, তুমি যদি না পারো পারবে না ভাই। এর আগের আগের বছর আমি চিল্লায় বলেছিলাম যদি অর্গানিক কেমিস্ট্রি থেকে কোনো রিটার্ন আসে তাহলে এই শনাক্তকরণ থেকে আগে আসবে চিল্লায়, এবং আলহামদুলিল্লাহ তারা কমন পেয়েছে। এইভাবে আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করা, যারা লিখিত সাজেশনগুলো আমার এখনও নেওয়নি ভাই তোমরা ভুলে যাচ্ছ, কারণ আমি অনেক অ্যানালাইসিস করে বানিয়েছি ভাই। দেখো এই যে এর আগেরবার যারা রিটার্ন দিয়েছিল এর আগের আগেরবারে, তারা এই যে দেখো শনাক্তকরণ বিক্রিয়া থেকে টোটালি একটা লিখিত প্রশ্ন, টোটাল একটা 7 নম্বর একটা লিখিত প্রশ্ন তুলে দিয়েছে, তো সেই জিনিসটা তোমাকে অবশ্যই বেশি ভাবতে হবে, কনসার্ন থাকা লাগবে, ওকে। তো এই শনাক্তকরণ পরীক্ষা দেখো কতবার এসেছে রিপিট, এবং এখান থেকে অ্যালকোহল অ্যালডিহাইড যে শনাক্তকরণ টেস্ট, ফেলিং দ্রবণ টেস্ট, এই জিনিসগুলো বেশি করে আসে, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই যে দেখো এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই আসবে। এখন এখান থেকে প্রশ্নগুলো কিভাবে কিভাবে প্যাসপোস করে ঘুরাবে তোমাকে অবশ্যই সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেমন এই প্রশ্নটা আমি যে সলভ করাইলাম তোমাদের একটু আগে, কেন করাইলাম তোমরা জানো কি, এখান থেকে কিন্তু এই ওজোনোলাইসিস রিঅ্যাকশন থেকে কিন্তু কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড কিটোন। এখানে তারা অ্যালডিহাইড কিটোন দিয়ে অজানা নাম দিয়ে দেবে এটা ই একটা বি, বলছে এ হচ্ছে অ্যালডিহাইড বা এ হচ্ছে যাই হোক না কেন, এটা কি ফেলিং দ্রবণ টেস্টে অ্যাটেন্ড করবে কি করবে না, মানে এখান থেকে ঘুরিয়ে এখানে প্রশ্ন ঢুকিয়ে দিবে, বুঝতে পারছো। এভাবে প্যাচপুস করে কিন্তু তারা রিটার্নগুলো করবে, তো এগুলো যারা অ্যানালাইসিস করে পড়বে না তারা কিন্তু ভাই ধরা খাবে। তো এখান থেকে যারা অ্যানালাইসিসগুলো সলভ করবে হুবহু প্রশ্ন কমন পাবে, নো ডাউট অ্যাবাউট ইট, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। আচ্ছা তারপরে আসি 2 নম্বর যে টপিকটা দিচ্ছি, বিক্রিয়ার কৌশল বিভিন্ন নীতি, এখান থেকে কীভাবে প্রশ্নগুলো আসে, SN1 SN2 থেকে কি নিউক্লিয়ার ফাইল, এগুলো হুবহু কমন আসবে ভাই, এই প্রশ্নটি এবার হুবহু কমন এসেছে। তারপরে তোমরা দেখো 3 নম্বর যে টপিকটা দিয়েছি নামকরণ ও বিভিন্ন সংকেত, এই যে নামকরণ, ওই জন্য আমি তোমাকে নামকরণ করাচ্ছি,
কেন বলতেছি যে নামকরণ থেকে প্রশ্ন আসবে, কেন বললাম ভাই? এই যে 1920 সালে এই যে রিপিট হয়েছে, 12-13 সালের নামকরণটা আমাকে 1920 তুলে দিয়েছে, কেন তুলে দিল ভাই? আর কোনো নামকরণ পেলো না, এটা তুলে দিতে হবে কপি করে পেস্ট করে। আচ্ছা, এই জিনিসগুলা তারপরে দেখো, তারপরে যে টপিকটা, টপিক নাম্বার 4, অ্যারোমেটিক রিলেটেড। অ্যারোমেটিক রিলেটেড তুমি খুব টেনশন ভাই, অ্যারোমেটিক কি পড়বো, মাথা করতেছি কি করবো, এগুলো আগে পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। এগুলো যেগুলো দেখো কতবার, 1, 2, 3, 4, 4 বার রিপিট হয়েছে, তার মানে এই প্রশ্নটি আসে, কোনটি ম্যাটার নির্দেশক, কোনটি কার্যকরী মূল নির্দেশক। সো শেষ মুহূর্তে ভাই এটা অনেক বেশি হাতিয়ার হয়ে যাবে তোমার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে ক্ষেত্রে দেখো সমানতা, আমি যে চিল্লা চিল্লা বললাম যে ভাইয়া আপনি তো বলতেছেন জ্যামিতিক সমানতা, অপটিক্যাল আইসোমারিজম, স্টিরিও সমানতা, সর্বোচ্চ কতটি, জ্যামিতিক সমানতা, আইসোমার দেবেন অপটিক্যাল আইসোমার, জ্যামিতিক সমানতা, সিস ট্রান্স সমানতা। কেন বললাম, কেন চিল্লায় বললাম যে সমানতা মানে সিস ট্রান্স বা আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা কেন বললাম রে ভাই? হ্যাঁ, কারণ দেখো না, বিগত 20 বছর যতগুলো আসছে তার 95% কোশ্চেন এখান থেকে, দুই একটা কোশ্চেন অক্সিজেনযুক্ত রিলেটেড ছিল, যেটা এইবার হয়তো বা এসেছে। তো এই জিনিসটা খেয়াল করবে, অনেক খেয়াল করবে ভাই, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু অনেক কিছু জিনিস কাজ করে। তো এটা এখন এইটা রিভিশন দেওয়ার জন্য এটা বেস্ট, এবং আমি এভাবে পড়ালেখা করছি বিধায় আমি পরে ফিল করেছিলাম এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হয়েছে, নাহলে ভাই আমি আউট অফ কন্ট্রোল থাকতাম, আজাইরা জিনিস পড়ে বেড়াইতাম যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি ছিল না। তো এরকম আর গুরুত্বপূর্ণ টপিক আছে এবং লিখিত সাজেশনগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে তৈরি করা। তো আমরা বেশি কি কথা না বলি, যারা সংগ্রহ করেছো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই, তোমরা অনেক বেশি এগিয়ে আছো এবং ভালো কিছু করবে তবে ইনশাল্লাহ। তো তোমরা সেই সুযোগটি মিস করবে না, বারবার বলতেছি, অবশ্যই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কনসার্ন থাকবে, অনেক বেশি সুযোগ ভাই, এখানে অনেক সিট সংখ্যা আছে। তো তোমরা এই ওই বই পড়ে বা একবারেই গদ বাদা পড়াশোনা করে অনেক কিছু ইনফরমেশন নিয়ে ঢুকতে পারবো না, 4টা সাবজেক্ট মাথায় ঢুকতে হবে। আচ্ছা, বেশি কথা না বলে আমরা সমাধানে চলে যাই। তো আমি এখান থেকে এই এমসিকিউটা তোমাদের সমাধান করিয়ে দিলাম। এবার যদি আমরা আরেকটু যাই, যে আমরা নামকরণের ক্ষেত্রে একটু বললাম যে এই যে নামকরণকার ক্ষেত্রে 1920 তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই এখানকার যে নামকরণটি সর্ববৃহৎ শিকল নির্ণয় করতে হবে। এবং আরেকটা যে জিনিসটা সবাই ভুল করে, নাম্বারিংটার ক্ষেত্রে সবাই ভুল করে, যে নাম্বারিংটা যে পাশে শাখা শিকল কাছে হবে সেখান থেকে নাম্বারিং শুরু করা লাগবে, অ্যাজ ওয়েল এস বর্ণমালার ক্রমটা এখানে সব থেকে বেশি ভুল করার জন্য মানে তারা তৈরি করে রাখে। বর্ণমালার ক্রম মানে কি, আগে ব্রোমিন তারপরে ক্লোরো, আগে বি তারপর সি, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিটি নামকরণ ক্ষেত্রে বর্ণমালার ক্রমটা সবাই এ নাম্বার অপশনটি দেখাবে, মানে সাইকোলজিস্ট দ্বারা মনে হয় যে তারা অপশনগুলো তৈরি করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুমি একটা স্টুডেন্ট কতভাবে ভুল করতে পারে সেই অপশনগুলো তারা রাখে, মারাত্মক বিষয়। কিন্তু দেখবি এ নাম্বারে অপশনটা রাখে সেটাই সবাই দেখাবে, কিন্তু এখানে ক্লোরিন ক্লোরো সামনে, কিন্তু ক্লোরো তো আগে হবে না, ব্রোমো আগে হবে, তাই না? তো এই জিনিসটা খেয়াল রাখছে তারা। তো এখান থেকে নামকরণ আমরা দেখলাম, এবং এই প্রশ্নটা যেহেতু দুইবার এসেছে আমাদের সময়, 1920 সেশনে এসেছিল, এই প্রশ্নটা হুবহু কমন, মানে 3-4 সেশনে। দেখো আমাদের সময় 3টা প্রশ্নই আসলে কম বেশি কমন চলে এসেছে। আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড, এটা দিয়ে তোমার কুঞ্জগড় উৎপন্ন করা, এই যে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তো আশা করি তোমরা এইভাবে যদি পড়তে পারো তোমরা তাহলে অবশ্যই ভালো করবে আমি মনে করি, টপিকগুলো ধরে ধরে। ওকে, আচ্ছা এইবার আসো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্লাইড, যে অনাদ্র এতগুলো বেঞ্জিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয়। এটা দেখো 21-22 মানে এর আগে যারা পরীক্ষা দিয়েছে, 9-10-5-6 মানে 9-10-5-6 সালে কোশ্চেনটা কপি করে পেস্ট করে দিয়েছে, এর আগের বছর পরীক্ষা দিয়েছে, দেখছো বিষয়টা খালি? তাহলে এটা কেন, মানে কিভাবে আসলো? তাহলে বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে বেঞ্জিনের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে তোমার ফিনাইল মিথাইল ফিনাইল কিটন তৈরি করে, এটা অবশ্যই তোমাকে বা অ্যাসিটোফেনন তৈরি করে, এই জিনিসটা তোমাকে পরীক্ষা দিতে হবে। যে নিচের কোনটি সিলভার দ্রবণ পরীক্ষা দেয় ভাই রে ভাই, টলেন বিকারক, ফেলিং দ্রবণ, লুকাস বিকারক, একবার 2-3 বন্ধন ফেনল, এই শনাক্তকারী পরীক্ষাগুলোকে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই শনাক্তকারী পরীক্ষাগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি, বেঞ্জিন বলয় কোনটি সক্রিয় করে কোনটি নিষ্ক্রিয় করে, মাস্ট বি মনে রাখতে হবে। এখানে হচ্ছে অ্যামোনিয়া, ওকে, আর এখানে হচ্ছে প্রোপানেল, আমরা জানি অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড যৌগগুলো সিলভার দ্রবণ পরীক্ষা অ্যাটেন্ড করে, কিটোনগুলো করে না, এই জিনিসটি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই যে 2021 সালে যে প্রশ্নটি এসেছে, অ্যালকাইল হ্যালাইডের অপসারণ মানে বিক্রিয়ার কৌশলগত জিনিসগুলো, SN1 SN2, লুইস ক্ষার, লুইস অ্যাসিড, অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, সেটা হচ্ছে এসিটন বিজারিত হয় নিচের কোনটি উৎপন্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা আসার মতো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসিটন মানে কি, একটা কিটন, কিটনকে বিজারিত করলে নিচের কোনটি উৎপন্ন হয়। আমরা জেনারেলি জানি যে কিটনকে জেনারেলি করলে কি হয়, অ্যালকোহল উৎপন্ন হয় না, তো এই জিনিসটি খেয়াল রাখবে, বিজারিত করলে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়। তো কোনটাকে জারিত বিজারিত করলে এই ধরনের রিলেটেড যে বিক্রিয়াগুলো আছে তোমরা সেটা অবশ্যই করে রাখবে। যেমন 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি জারিত করলে কিন্তু অ্যালডিহাইড পাবে, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারিত করো তাহলে কিন্তু কিটোন পাবে। তো এই ধরনের জিনিসগুলো, এই ধরনের টুইস্টগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হবে, আইসোপ্রোপাইল অ্যালকোহল কি, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, বুঝা গেছে? তো এটা আমি একটা এপিসোডে বলেছি অলরেডি। তারপর লুকাস বিকারক কোনটির সাথে বিক্রিয়া করে না,
লুকাস বিকারক খুবই ইম্পর্টেন্ট, অ্যালকোহল থেকে দুইটি জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আরেকটি কোশ্চেন তোমাদের দেখাই, এই যে অ্যালকোহল থেকে দুইটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, একটি হচ্ছে ডিউ 21-22 সেশনে এসেছিল, সেটা হচ্ছে এই গ্রিননাট বিকারকের সাথে কোন যৌগটি বিক্রিয়া করে আইসোপ্রোপাইল উৎপন্ন করে। তার মানে এই যে গ্রিননাট বিকারক থেকে 1°, 2°, 3° অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় এটা তোমাকে শিখে রাখতে হবে। এখানে আমি লিখে রেখেছি স্টার চিহ্ন দিয়ে যে অ্যালকোহল শনাক্তকরণ এবং লুকাস বিকারক, এই জিনিসটি অবশ্যই খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে বিক্রিয়া করলে আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হয়, 1° কিভাবে উৎপন্ন করবো, 2° কিভাবে উৎপন্ন করবো, সেটা আনসার হবে এখানে বি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, অ্যালকোহল শনাক্তকরণ লুকাস বিকারক, অ্যালকোহল শনাক্তকরণ লুকাস বিকারক, খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, তো এই জিনিসটি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে স্লাইড যদি দেখাই, এই স্লাইডটি দেখো যে SN2, দেখো SN2 বিক্রিয়া অ্যালকোহাইড্রেট সক্রিয়তার ক্রম প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অর্থপ্যারা নির্দেশ। ওই যে বললাম এখান থেকে অ্যারোমেটিক থেকে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অর্থপ্যারা, তারপর স্থায়ী কার্বোক্যাটায়ন, তার মানে বিক্রিয়ার যে কৌশল বা নীতি আছে সেখানে SN1 স্থায়ী নাকি অস্থায়ী, কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, এগুলো ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে। তো এটা হচ্ছে মিথাইল মূলক, আর এখানে তোমার অবশ্যই 1°, তারপরে 2°, তারপর 3°, তারপরে ইয়ে বেশি সক্রিয়, এবং এখানে স্থায়ী কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি হচ্ছে এটা। এগুলোর ব্যাখ্যা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো অবশ্যই খেয়াল রাখবে এই প্রশ্নগুলো। তো এই জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে এই যে দেখো লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে, এই প্যাটার্নের কোশ্চেন তোমরা অবশ্যই বুঝে রাখবে, এগুলো খুবই আসে। লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে 1°, 2° নাকি 3°, 1°, 2° নাকি 3° বারবার বলতেছি, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে তোমরা। যে লুকাস বিকারকের সাথে কারা ফার্স্ট রিয়াকশন করে, যে 3° আগে রিয়াকশন করে, তারপর 5-7 মিনিট সময় নিয়ে 2°, তারপর 1° একবারই রিয়াকশন করে না। তো এই জিনিসটা, এই কনসেপ্টগুলো তোমার যদি খেয়াল না থাকে তুমি কিন্তু পারবে না, বারবার বলতেছি তুমি কিন্তু পারবে না। এই যে এই যে এই বিক্রিয়াটা এত এত ইম্পর্টেন্ট রে ভাই, এত এত ইম্পর্টেন্ট। দেখো খালি যে বিক্রিয়ার উৎপাদ কি, তোমাকে অবশ্যই খেয়াল রাখবে যে অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড বলো বা অ্যালুমিনিয়াম অক্সাইড বলো নিরোধক ইউজ করে 180°C তাপমাত্রা দিলে সেটা কিন্তু অ্যালগিন উৎপন্ন হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় রিটেন এসেছিল এবং অসংখ্যবার অলরেডি এটা MCQ আকারে চলে এসেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি করতেছে জানো, যে টপিকগুলো তারা MCQ তে প্রায়োরিটি দিয়েছে সেগুলো কিন্তু রিটেন আকারে তুলে দিয়েছে, আর আমার রিটেন সাজেশনগুলো ওভাবে সেট আপ দেওয়া, অনেক অ্যানালাইসিস করে তৈরি করা। তারপর এখানে দেখো যে এই যে বিক্রিয়ার কিছু নাম থাকে তাই না, কিছু স্পেশাল বিক্রিয়া থাকে, সেগুলো তোমাকে করে রাখতে হবে এখানে, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আসে। যেমন স্পেশালি কয়েকটা নাম যদি আমি বলি, যে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে কি এগুলো কি যে নাম শুনছো তোমরা, আয়োডোফ্রম বিক্রিয়া, এগুলো কিন্তু খুবই আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বারবার বলতেছি এই জিনিসগুলো খুবই আসে। তার একটা বাস্তব উদাহরণ আমি তোমাদের যদি দিয়ে দিই, দেখো এখানে যে কোপ বিক্রিয়া এসেছিল একবার, কোপ বিক্রিয়া, তার নিচের পরেই দেখো আবার শুষ্ক ইথার ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া, কোপ বিক্রিয়া। সেই জিনিসগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। দেখো এখানে আয়োডোফ্রম টেস্ট দিবে না, নিচের কোনটি আয়োডোফ্রম টেস্ট দিবে না, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে না, নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, হাজার হাজার কোশ্চিন আছে। তো এগুলো কি মানে জিনিসটা বুঝতে হবে যে কোনটা অ্যালোফ্রম বিক্রিয়া দেয়, কোনটি ক্যানোজারো বিক্রিয়া দেয় কোনটি, এইগুলো নিয়ে আমার একটা এপিসোড আছে কতগুলো, তুমি জৈব রসায়নের প্লেলিস্টে ঢুকবা, আমার অর্গানিক কেমিস্ট্রি ভিডিওগুলো দেখলি, তোমরা আলাদা আলাদাভাবে সব ভিডিও দেওয়া আছে আমার। ওকে, তো এই জিনিসটি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো এই জিনিসগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে আসে। তো তারপরে তোমার যদি দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, যে একটু আগে বললাম না যে আসছে প্রশ্ন, দেখছো জৈব যুগে কার্বন কার্বন দ্বিবন্ধন অবস্থা নির্ণয় কোন পদ্ধতি ব্যবহার করা, কত 10-11 বাইরে ভাই, আমি তো 1-2টা প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাকে এইগুলো কথা বলবো না ভাই। অনেকে বলে 2-3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে হ্যান করে, না আমি তো 1-2 থেকে শুরু করেছি। আমি যখন কোশ্চেনগুলো লিখি আমি নিজে অবাক হয়ে যাই, আসলে আমার অ্যাডমিশন সময় আমি এভাবে পড়াশোনা করি এবং তোমাদের জন্য এখন আরো বেশি বেশি অ্যানালাইসিস করি, আমি আসলে অবাক হয়ে যাই যে কি রে ভাই এত কোশ্চেন রিপিট কেন, বা এত টপিক রিপিট কেন, আমি হতবাক হয়ে যাই আসলে। ওই জন্য আমি বলতেছি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র সহজ ভাই, খুবই সহজ। দেখো নিচের কোন যৌগটি ডায়োজনিয়াম লবণ উৎপন্ন করে, এই বিক্রিয়ার মধ্যে ডায়োজনিয়াম বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নিয়ে আসার একটা পছন্দ, তাদের ফেভারিট ডায়োজনিয়াম লবণ রিলেটেড বিক্রিয়াটা তোমরা অবশ্যই একটু দেখে নিবে, এটা কিন্তু খুবই আসার সম্ভাবনা অনেক বেশি। আর তোমাকে তো বললামই এটা খুবই বেশি, যে ফেলিং দ্রবণ অদক্ষেপ বিক্রিয়া দেয় কোনটা, কিটোন নাকি LDR, খুবই ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন বিক্রিয়া মেটা নির্দেশক খুবই আসতেছে, বারবার বলতেছি। আচ্ছা কোনটি কেন্দ্রগোষ্ঠী প্রতিস্থাপন, কোনটি জুত বিক্রিয়া দেয় কিনা দেয়, এই জিনিসগুলো একটু দেখে যাবে। তার কত দেখো সমান জ্যামিতিক সমান অর্থপ্যারা নির্দেশক, এগুলো ঘুরে ফিরে কি ঘুরে ফিরে এগুলোই প্রশ্ন কিন্তু বারবার আসতেছে। ওকে, তো এই জিনিসটি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। যে তারপর কিছু গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন আছে, প্রধান উৎপাদ কি, এরকম গুরুত্বপূর্ণ রিয়াকশন নিয়ে আমার একটা এপিসোড আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে আসতে পারো। তো এই হচ্ছে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমরা যদি মেনটেন করতে পারো। ওই যে বললাম আর একটু আগে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল না, এই যে ঘন সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে ইথানল অ্যালকোহল, মানে অ্যালকোহলকে কোনো নিরোধক দ্বারা করলে
অ্যালকিন পাওয়া যায়। দেখো কতবার এসেছে প্রশ্নটা আমাদের সময়, রিটেন এসেছে এই ধরনের প্রশ্নগুলো, সেম ধরনের প্রশ্নগুলো। তারপর ডায়োজেনিয়াম বললাম না, এই যে একটু আগে দেখাইলাম না একটু আগে, যে ডায়োজেনিয়াম খুবই খুবই ইম্পর্টেন্ট। ডায়োজেনিয়াম জিনিসগুলো এই যে নিচের কোন ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন করে, এই যে আরেকটা স্লাইড দেখো, আরেকটা স্লাইড দেখো কোন যৌগটি ডায়োজেনিয়াম লবণ উৎপন্ন করে। দেখছো চার পাঁচ সেশন এসেছে, আবার এটা কত 10-11 সেশন এসেছে। কি ম্যাচ আপ রে ভাই, কি ম্যাচ আপ! এই প্রশ্নগুলো তোমরা যখন পড়বে আসলে তোমরা নিজেই হতবাক হয়ে যাবে যে জিনিসটি আসলে কতটা কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো এই জিনিসগুলো তোমরা যদি এভাবে পড়তে পারো আশা করি তোমরা ভালো করবে। আরো কয়েকটা এমসিকিউ দেখানো চাচ্ছিলাম, দেখো এখানে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে এই প্রশ্নটি দেখো, যে এই যে এই প্রশ্নটি খুবই বেশি ইম্পর্টেন্ট, যে এই 1 বিউটান 2 বিউটানের পার্থক্য কোন বিক্রিয়া, মানে শনাক্তকারী বিক্রিয়া থেকে, তারপরে এই যে ওজোনোলাইসিস থেকে, দেখছো কত দুইবার এসেছে ওজোনোলাইসিস বিক্রিয়া রিয়াকশন থেকে। তো সব মিলে আমি যে নিরোধক, এই যে দেখো ইথানল বাষ্প অ্যালুমিনিয়ামের উপর চালনা করলে, যে ইথানল মানে অ্যালকোহলকে বাষ্প দিয়ে চালনা করলে অ্যালকিন উৎপন্ন হবে। দেখছো ভাই মিল, দেখছো ভাই প্রতিটি প্রশ্ন, এবং ইয়ারগুলো দেখো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কত ইয়ার এসেছে, সালগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো সব মিলে তোমরা যদি শনাক্তকরণ বিক্রিয়াগুলো পড়ো, নামকরণ স্পেশালভাবে ওইটা পড়ো, এবং এই দেখো আরও আইডি ফর্ম বিক্রিয়া একটা প্রশ্ন দিয়েছে, নিম্নের কোন জৈব যৌগটি আয়োডোফ্রম পরীক্ষা দেয় না। দেখতে পাচ্ছ কত কত গুরুত্বপূর্ণ, যে আয়োডোফ্রম বিক্রিয়া গুরুত্বপূর্ণ 13-14 সেশনে এসেছে, সেটা হচ্ছে আয়োডোফ্রম কারা দেয়, CH3CO এই মূলকটি থাকতে হবে। এখন সবাই খুঁজে বেড়াবে যে CH3CO মূলকটি কই আছে, এই যে দেয় না বলেছে। ওকে, তো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুইস্ট লুকিয়ে আছে, আয়োডোফ্রম বিক্রিয়া কারা দেয় যাদের CH3CO মূলকটি আছে, বা যে যৌগগুলোকে জারিত বা বিজারিত করলে CH3CO মূলকটি পাওয়া যায়, তারা কিন্তু আয়োডোফ্রম বিক্রিয়া দেয়। ওকে, দেখো আবার দেখো, এই যে আবার দেখো, বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড জলীয় বাষ্পকে তাপ দেওয়া হলে কি ঘটে, ডায়োজেনিয়াম রিলেটেড ভাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভাই। তো আশা করি এটুকের মধ্যেই তুমি অনেক রেডিয়েশন খুঁজে পেয়েছো, আর বেশি বলা লাগবে না। তোমরা আসলে অনেক এখন ম্যাচিউর, তোমরা বুঝো, তোমরা অ্যানালাইসিস করো সেটগুলো, মাহাত্ম যদি এখনো না বুঝো আর কিচ্ছু করার নেই। বিগত 20 বছরের প্রশ্নগুলো ভাই শেষ মুহূর্তে বারবার বলতেছে ভাই দেখে যাও দেখে যাও দেখে যাও, তুমি পড়ো না, আমি তো তোমাকে আটকে রাখি না, অন্য কিছু পড়ো, কিন্তু ভাই প্লিজ এই বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখে যাও, অনেক 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 তোমরা উপকৃত হবে। যারা এই শীটগুলো আমার নিয়ে রিভিশন দিচ্ছ, ভালো করে এগুলো পড়ো, শেষ মুহূর্তে তো আসলে কোনো কিছুই পড়া হয় না, দিন শেষে কোনো একটা চ্যাপ্টার ধরতে গেলে মনে হয় যে দিন শেষ হয়ে যাচ্ছে বা টেনশন কাজ করতে হয় না, তার থেকে একটু হ্যান্ডসাম প্রিপারেশন নিলে হয় না কি, দেখবা তোমার কোনো এক ফ্রেন্ড জাস্ট এটুকু দেখে গেছে, এগুলো দেখে গেছে, এগুলো কমন পেয়ে যেতে পারে। তো জিনিসটা এরকমই, হ্যান্ডসাম প্রিপারেশন নাও। আশা করি যারা এক্সামে যে ভর্তি হয়েছে তারা অনেক বেশি একটা কম্পিটিটিভ ওয়েদার পাবে, এবং যারা অলরেডি সিটগুলো সংগ্রহ করেছে তারা অনেক বেশি কনফিডেন্স পেয়েছে অলরেডি। অনেক নক পাচ্ছি, যে আলহামদুলিল্লাহ আগে অনেক টেনশন ছিলাম, এখন মোটামুটি একটা কমফোর্ট জোনে আছি। আর নামকরণ, শনাক্তকরণ বিক্রিয়া, স্পেশাল কিছু বিক্রিয়া, আয়োডোফ্রম ক্যানিজারো হ্যালোফ্রম, তারপরে হচ্ছে ক্লিমেনসন বিজারডন, অনেক বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দেখলাম, তারপর উর্স বিক্রিয়া, সেন্টমেয়ার, ফিডেল ক্রাফট বিক্রিয়া, এক একটা বিক্রিয়া একটা পেজে মানে 10 মিনিটও লাগবে না মুখস্থ করার ক্ষেত্রে। শনাক্তকরণ স্পেশালভাবে লুকাস বিকারক, তারপর ফেলিং টেস্ট টলেন বিকারক, আর কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে ওই যে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয়, ক্লোজ ম্যাটার। তারপর কিছু গুরুত্বপূর্ণ ওখানে ওই তোমার প্যারাসিটামল আছে বা তোমার গ্লিসারিন আছে, ওখানে গুরুত্বপূর্ণ কিছু সংকেত তোমরা মুখস্থ করে নিলে, টেফ্লন আছে ওই শেষের দিকে, বাস। মানে বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা করলেই বুঝতে পারবে যে জায়গাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কি চাচ্ছে, কি ধরনের কোশ্চেনগুলো তো চাচ্ছে। ইনাফ রে ভাই, যে আমি শনাক্তকরণ বিক্রিয়া পড়তে চাচ্ছি, আসলে অর্গানিক কেমিস্ট্রি অনেক অগোছালো বইগুলোতে, আর এখানে অনেক কিছু গোছানোভাবে আছে, বুঝতে পেরেছো ভাই? আর আসলে বেশি কিছু বলার দরকার নেই। এই যে আমি এমসিকিউগুলোর প্যাটার্ন তোমাদের একটা ধরিয়ে দিলাম আজকে, যে যে এমসিকিউগুলো সেট আপ করে দিলাম, এগুলো যদি পড়তে পারো, এইভাবে পড়তে পারো, ইনশাল্লাহ ভালো করবে। এই টপিকগুলো থেকে এমসিকিউগুলো ভালোভাবে দেখে যাবে ভাই। তো আশা করি তোমরা বুঝতেছো, জিনিসগুলো ফিল করতে পেরেছো, আশা করি তোমরা ভালো কিছু করবে।